গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি। দুপুরে বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিযুক্ত বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। পরে বঙ্গবন্ধু তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আলমাস হোসেন মৃধা ও জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।